যে আমরা আমাদের দেশে শবে মেরাজ নামে যে কথাটি শুনছি সেটি অপূর্ণাঙ্গ একটি শব্দ। শবে মেরাজ বা মেরাজ শব্দটি তো এসেছে কোরআন সুন্নতে, কিন্তু আসলে এই ঘটনাটি শরীয়তের কিতাবগুলিতে ইসরা ও মেরাজ নামে জানা যাচ্ছে। কি নামে? ইসরা ও মেরাজ নামে। আমরা শুধু মেরাজ শুনছি, ইসরাটা শুনছি না, শুনতে পাচ্ছি না। সেই জন্য বলছিলাম যে আমাদের প্রথম শিক্ষাটি হচ্ছে যে এ বিষয়ে অপূর্ণাঙ্গ কিছু আমরা শুনে আসছি, পূর্ণত পূর্ণাঙ্গ বিষয়টি হচ্ছে ইসরা এবং মেরাজ।